হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো এক্সেলের কিছু হালকা পাতলা টুলস, যত ধরনের হিসাব নিকাজের কাজ আছে সবগুলো আমরা কিসে করি, এক্সেলের মাধ্যমে করতে পারি। তো এক্সেল আমরা বের করতে হলে আমাদের একজন আমাদের কম্পিউটার বের করতে হলে আমরা দুইভাবে বের করতে পারি। এখান থেকে ওয়ার্ডের মতো রাইট ক্লিক করে, মাউসে রাইট ক্লিক করে নিউতে গিয়ে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে এখানেও ক্লিক করলে আমাদের আসবে, অথবা আমরা এখান থেকে স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকেও আনতে পারবো। আমরা এখান থেকেই আনি, এখানে হচ্ছে আমাদের এক্সেল ওয়ার্কশিট। অফিস 2019 আমাদের এক্সেল, এটা হচ্ছে তো হওয়ার সাথে সাথে আমরা প্রথমে কি নেবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবো, ওপেন করবো, তারপরে চলে আসলো আমাদের মাইক্রোসফট এক্সেল সাজাতে হলে বা ওয়ার্ডের মতোই আমাদের সব বেশিরভাগ কাজ। আমরা প্রথমে এখান থেকে ঘরগুলো নেব, তারপরে এখান থেকে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দেবো, অল বর্ডারে ক্লিক করে দিই, তাহলে আমাদের এখানে বর্ডার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু আমাদের অঙ্ক করতে হলে, এক কথায় অঙ্ক, আমাদের কিছু অঙ্ক করতে হলে কী শিখতে হবে, সূত্র শিখতে হবে। আমরা ফার্স্ট অফ অল কিছু যোগ বিয়োগের সূত্র শিখব। ঠিক আছে, যোগ বিয়োগের সূত্র, এগুলো হচ্ছে যোগ বিয়োগের সূত্র। তো প্রথমে যোগের সূত্র যেটা হচ্ছে ইকুয়াল টু, আমরা কোনো কিছু করতে হলে এখানে কোনো অঙ্ক করতে হলেই, দেখো প্রথমে আগে কোনো কিছু করতে হলে আমাদের ইকুয়াল টুটা মেন করতে হবে। সাপোজ আমি 20, এখানে ওহো আমাদের কিবোর্ডের তো লাইন লাগানো নেই, কিবোর্ডের কি লাইন লাগানো হয়েছে? ২০ আর ৩০। ঠিক আছে, এখন এটা আমরা যোগ করব, কিভাবে করব, এখানে কি লিখব, ইকুয়াল টু সাম দিয়ে যে ট্যাব ট্যাব ট্যাবে ক্লিক করব, তাহলে সাম সহ চলে আসছে। এটা এখান থেকে প্লাস এটা দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলে কত, 20 আর ৩০ মিলে কত, 50, অটোমেটিক চলে এসেছে। ঠিক আছে, দেন আমরা এখানে আবার আবার করব, 100 20 30, তো আমরা জানি যে 150 হবে। এখন এটা আমরা বের করবো কীভাবে, তাহলে আবার সেম বের করতে যোগের সূত্র, যোগ যেহেতু যোগ করব, ইকুয়াল টু সাম, সাম দেওয়ার সাথে সাথে ট্যাপ, তাহলে আমাদের একটা ফাস্ট ব্রেকারে চলে আসতেছে। তো এটা এখান থেকে কিবোর্ড থেকে প্লাস, আবার এটা প্লাস প্লাস, এটার পর আর প্লাস দেওয়ার দরকার নেই যেহেতু নাই, 150 এসেছে। তো আমাদের এখানে দিলেও চলে আসবে, আমাদের এগুলোকে বলা যে কলাম সেল। ঠিক আছে, এগুলোকে কলাম, এগুলোকে সেল বলা হয়, এটাকে বলা ফর্মুলা বার। কী বার এটাকে? ফর্মুলা বার। এখানের মধ্যে যা থাকবে এই ফর্মুলা বারের সেম জিনিসটাই কি উঠে যাবে, এই যে এখানে 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 নিলেই লেখাটা উঠতেছে ফর্মুলা বার, এই যে নিচে উঠছে। ঠিক আছে, ওকে, এটা গেল যোগের সূত্র। বিয়োগের সূত্র কেমন? সেম। বিয়োগ আমরা কী করি, সবসময় বড় থেকে ছোট বিয়োগ হয়, ছোট থেকে কখনো বড় বিয়োগ হয়, আমাদের কী করতে হবে, ধরো আমি 100 থেকে ৫০ বিয়োগ দেবো, তাহলে আমি আগে 100টাও লিখবো, 50টাও লিখবো, দেন আবার ইকুয়াল টু সাম, সাম দিয়ে ট্যাপ ট্যাপ, অথবা এখানে নিচেও চলে আসছে, এটাতে ক্লিক করলেও হবে, কিংবা ট্যাপ ট্যাপ ক্লিক করলে অটো কারেকশন নিয়ে নেই। এটা এরপরে মাইনাস চিহ্ন, মাইনাস এটা, তারপরে ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে 100 থেকে ৫০ গেলে 50। ওকে, এটা গেলো যোগ আর বিয়োগ সূত্র। তাহলে এই দুটো সূত্র আপাতত দেখো, এক্সেল কীভাবে খুললে এটা দেখো, আর এগুলো যে কলাম কীভাবে বানাইছে এটা একটু দেখো। ঠিক আছে, আজকে শুধু এখন শুধু দুইটা সূত্র, যোগ আর বিয়োগ। ওকে,